আজকে আলোচনা করব লিঙ্গ কি করে বড় করা যায়। তো আমরা অনেকে 89% বা 95%-এর এরকম সমস্যা, লিঙ্গ ছোট। আরও বিশেষ একটা প্রবলেমে আছি আমরা সবাই, যে আমরা সঙ্গিনীকে বা স্ত্রীকে আমরা সুখ দিতে পারছি না। আমাদের লিঙ্গ যতটুকু হোক, আমি একটা মেন কথা বলছি, আপনাদের লিঙ্গ যদি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি আছে তাতে চলে যাবে। মেন কথা কী জানেন, আমাদের মিনিমাম আমাদের স্ত্রীকে মিনিমাম সময় দিতে হবে 15-20 মিনিট সময় দিতে হবে। তাতে যদি আপনি 3-4 মিনিট আউট হয়ে যায় তাতে কাজ হবে না। তা আমি সেই আজকে লিঙ্গ কি করে বড় করা যায় তাতে আমি লাস্ট তরি বলবো। আমি মেন কথা যেটা টপিকটা আমি বলছি যৌবন নিয়ে, আমি আজকে এরকম একটা টপিক বলবো, একদম কি বলবো, একদম 100% কার্যকরী হবে। আপনারা যে ফলো করে দেখতে পারেন, একেবারে ফ্রি, একদম ফ্রি আমি চিকিৎসা করে যাবো। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের পয়সা লাগবে না। আর যদি ভিডিও যদি ভালো লাগে লাইক একটা করবেন। আর যদি মনে হয় যে অন্যকে দেখার জন্য যদি ভিডিওটা পাওয়ারফুল হয় তা আপনারা অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। তো আমি যেটা আজকে বলছি সেটা হলো, একটা গাছ শিপা তুলে আনবেন, গাছটা আমি বলছি লাস্ট তরিক, শিপাটা আনে আপনারা কী করবেন, যদি শিপাটা ছোটো ছোটো করে কেটে পিস পিস করে কেটে নেবেন। কেটে নিয়ে ওটা শুকাবেন, শুকিয়ে ভালো শুকানোর পর এটা পাউডার করে নেবেন। পাউডার করার পরে আপনি প্রত্যেক দিন সকালবেলা আর বা সকাল সন্ধ্যা দুই টাইম খেলে হবে, বা সকালে খেলে হবে। যদি সকালে খান খালি পেটে উঠে, দুপুরি বন তো ভালো করে চিনেন। দুপুরি বন আমি পিকচারটা স্ক্রিনে দিয়ে দেবো। দুপুরি বন তুলে ভালো করে 1 চামচ মতো রস বানাবেন, দুপুরি বনের রস করে ও অল্প ফাঁকি, আধা চামচেরও কম, মিনিমাম ধরুন 1 চিমটি ফাঁকি প্রত্যেকদিন সকাল সকাল খাবেন। সকাল বা দুই টাইম খেলে হবে, বা সকাল যদি খান খালি পেটে খাবেন। আর যদি পারেন মধুর সঙ্গে খাবেন, অরিজিনাল মধুর সাথে, তা আরও বেশি ভালো হবে। আমি একটা কথা বলছি, দয়া করে এটা যদি যার ধাতু দুর্বল আর মেয়েদের যদি সাদা স্রাব আছে তাদেরকে খিলাবেন। আর যদি আপনার যৌবন যদি প্রবলেম আছে তাকে খিলাবেন। যদি আপনার স্ত্রী যে যৌবন আছে যদি ভুলে করে যদি ও খায়, তো যদি আগে থাকে 10 মিনিট তাও কিন্তু আবার কিন্তু প্লাস হয়ে মোটামুটি 30-40 মিনিট থাকবে, কিন্তু তারপরে আপনি কিন্তু পারবেন না কখনও। যে দুর্বল আছে তাকে খিলাবেন, যার ঠিকই আছে সে খাবেন না কখনো। এটা ভীষণ পাওয়ারের ওষুধ, যদি আপনি খান পাওয়ার থেকে পাওয়ার, তার মানে আমি সহ্য করতে পারবেন না। আপনার যদি যৌবন ঠিক আছে আপনি খাইলে আপনি সহ্য করে থাকতে পারবেন না, এরকম পাওয়ারের ওষুধ আমি বলছি। আমি অন্যদের যেরকম অন্যরা ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করে, অমুক খাও তমুক খাও, আমি এরকম করে বলি না। আমি যেসব বলি এসব আপনারা যদি একদিন খাই দেখেন, আপনার পয়সা লাগবে না, কিছুই লাগবে না, আপনারা নিজে পাবেন। এই ভিডিওটা আমি কী ওষুধটা খাইতে হবে, এটা হলুদ গাছের মতন পাতা হয়, আমি এটা আমি অনেক দূরে আছে এই জন্য আমি দেখাতে পারছি না। এখানে আমি আইকনে একটা ভিডিও দিয়ে দেবো, ওই আইকনে ভিডিওটা দেখবেন, সাদা সাপ বলে লেখা আছে ওই ভিডিওটা। তো আপনি ওই গাছটা এই ছবিটা দেখে আপনারা কী গাছ ওই গাছটা আপনাকে সেভাবে আমি যেভাবে বলছি সেভাবে আপনারা গাছটা করবেন। আর যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট করে বলবেন, আমি পরবর্তী আবার চেষ্টা করবো আপনাদের সহায় করার জন্য। লাস্টে যদি ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ।